বিএনপি ছাড়াই এইটুক প্রতিদ্বন্দ্বিতা, এইটুক বাধা বিপত্তি বা কম্পিটিশনটাও সহ্য হচ্ছে না, এটা কিসের লক্ষণ এটা? তাহলে প্রশাসন কি কথা কি কাজ করতে বলে তার তো নমুনা এখানে দেখা যাচ্ছে। এটাই না ঘটবে, এটাই ঘটবে, এবং এটা ঘটলে পরে নির্বাচন কমিশন বলবে না সব ঠিক আছে, এশিয়ার মধ্যে সবচেয়ে, আগে বলছে উপমহাদেশ, এরপরে বলবে যে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন আমরা করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আমরা বেশ একটু রাতে যুক্ত হয়েছি, তো ছোট ছোট করে কয়েকটা আপনার বিষয়ে মন্তব্য নেব। প্রথমেই, রাত পার হলেই গাজীপুরে ভোট, কিন্তু ভোট নিয়ে যে রিপোর্ট দেখা যাচ্ছে, একমাত্র শঙ্কামুক্ত হচ্ছে আজমতুল্লাহ, বাকিরা কেউ শঙ্কার বাইরে নেই, প্রত্যেকেরই অভিযোগ আছে। বিশেষ করে জাহাঙ্গীর আলম তার মার বক্তব্য হচ্ছে যে তাদের নির্বাচনী এজেন্ট, অনেকেই বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং অনেকেই তল্লাশির কারণে পলাতক বা নেই, পাওয়া যাচ্ছে না, অন্যান্যদেরও অভিযোগ আছে। আর এর মধ্যে একটা শুধু ভালো ইয়ে আছে, যে নৌকায় ভোট, নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসতে পারবে না, এই কারণে একজন কাউন্সিলরের প্রার্থিতা মানে বাতিল করা হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটার উত্তর কি হবে? একটা জিনিস কি, আপনি খুব ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখেন, এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোন সুযোগ কি আছে? কোন সুযোগ নেই। বড় কোনো প্রার্থী আছে? কোনো প্রার্থী নেই। কিন্তু জাহাঙ্গীর আলমের কারণে তার মা একটু আলোচনায় আছে। তার মা যখন প্রার্থীটা যখন নমিনেশন পেপার কিনলেন, তখন সবাই তো বুঝতে পেরেছিলেন যে উনি তার দামি ক্যান্ডিডেট, উনি তো জাহাঙ্গীর আলম না, উনি জাহাঙ্গীর আলমের দাবি কিনছেন। এবং জাহাঙ্গীর আলম জানতেন যে উনার মনোনয়ন পত্রটা বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে মানে আইনটা তো বাতিল হওয়ার মতোই, যদি উনি টাকা দিয়েছেন, কিন্তু আইনটা হলো যে টাকা দিতে হবে 7 দিন আগে, তো সেই হিসেবে তো ওটা বাতিল হবে, এটা উনি জানতেন। তো জানার পরে উনি আরেকটা মনোনয়ন পত্র কিনেছেন, ওনার মার জন্য কিনেছেন, যেহেতু তার ওয়াইফের ঝামেলা চলছে, তো ওয়াইফটা কে এনে মার জন্য দিচ্ছেন, এখন মা কে নিয়ে নির্বাচনে প্রচার চালাচ্ছেন। এই প্রচার থেকে বেশি কিছু কি আশা করা যায়? যায় না। কিন্তু যদি জাহাঙ্গীর আলম নিজেও ক্যান্ডিডেট হইতেন, তাহলে ওনার পক্ষে এই নির্বাচনে প্রচারণা কে চালাইতো? এই আওয়ামী লীগের লোকজনই চালাইতো। তো সে আওয়ামী লীগের লোকজন এখন ফিল্ডেই নামতে পারবে না, কারণ তারা আওয়ামী লীগের লোকজন যারা তার সঙ্গে ছিল এতদিন, কেন ছিল? উনি মেয়র ছিলেন, ওনার কাছ থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাইতো, এই জন্য তো ছিল। তো ওদের তো আগামীতেও সেই সুযোগ সুবিধা লাগবে, এই জন্য আগামীতে তারা নিশ্চয়ই জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকার মতো বোকামি করবে না, তারা আজমলুল্লাহর সঙ্গেই যাবে, এটা স্বাভাবিক। আর ক্যান্ডিডেট কি? আর কোনো ক্যান্ডিডেটই নাই। তো সেখানে এই নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, এই নির্বাচন নিয়ে হইচই হওয়ার তো কোনো সুযোগই নাই। তারপরেও দেখে, তারপরেও আওয়ামী লীগ কিন্তু নিশ্চিন্ত হতে পারছে না, এবং নিশ্চিন্ত হতে পারছে না বলেই অন্য অন্য প্রার্থীদের সঙ্গে এমন কিছু আচরণ করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, অথবা আওয়ামী লীগের যারা নাকি মাঠ পর্যায়ের কর্মী সমর্থক আছে তাদের পক্ষ থেকে করা হচ্ছে, যে এমন কিছু আচরণ করা হচ্ছে যে তারা পর্যন্ত কমপ্লেন করতেছে, তারা কমপ্লেন করতেছে যে তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তার মানে কি, আওয়ামী লীগ এত মানে খালি মাঠ পাওয়ার পরেও তারা কিন্তু মানে নিশ্চিন্ত হতে পারছে না, এটাই হলো এই নির্বাচনের সবচেয়ে বড় যে আপনার কি বলবো এটাকে, আপনার মানে নিয়তি। এই নির্বাচন যে আপনি কিছুই না, তার বড় প্রমাণ হলো এটা। হ্যাঁ ঠিক আছে, এখানে আর এখানে দুটো নাটকীয় ঘটনা আছে, আমি মনে করি নাটকীয় ঘটনা বলতে পারেন, কৌতুক বলতে পারেন। একটা হলো গিয়ে আলমগীর সাহেব বলছিলেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হবে, এটা আমার কাছে একটা নাটকীয় কৌতুক মনে হয়েছে। আরেকটা হলো ওই যে আজিজ ভদ্রলোক, ওনার কমিশনার যদি মানে ওনার ইটা বাতিল করা হয়েছে, তো এইটা একদিক থেকে ভালো, বাতিল করাটা একদিক থেকে ভালো, কিন্তু তো কমিশনার তাই না, কাজেই উনি ব্যাখ্যা দিয়েছেন, ওনার ব্যাখ্যা শুনেছে, শোনার পরেও ইয়ে করছে। কিন্তু আবার দেখেন আজমতুল্লাহ কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একটা বক্তব্য ছিল, তারও শুনানি হয়েছিল, তার ব্যাখ্যা আবার বিরাট সন্তুষ্ট হয়ে গেছে। কাজে এইটা হলো কি জানেন,
ওই দুই একটা মানে আপনার দুই একজনের বাতিল করে দেখায় যে আমরা খুব নিরপেক্ষ হচ্ছি, বাট আলটিমেটলি হলো কি এই নির্বাচন কমিশনের এই নির্বাচন প্রক্রিয়া এগুলি আসলে আমাদের জাতীয় জীবনের যে মূল সমস্যা সেই সমস্যার ক্ষেত্রে কোনো সমাধান আনবে বলে আমার কাছে মনে হয় না। একটা জিনিস দেখেন, যেখানে যেখানে সরকার একটু মনোযোগী হচ্ছে যে একে আমার দরকার, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা হয় তখন সেই জায়গাটা গুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ধরেন উকিল আব্দুস সাত্তারকে দরকার ছিল, উকিল আব্দুস সাত্তারের জয়ের জন্য প্রশাসন ক্ষমতা যা যা প্রয়োগ করার দরকার সবই হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে এটা তো তার জুরিডিকশনের মধ্যে নাই। যেমন কেউ যদি তিনজন যে একযোগে নমিশন প্রত্যাহার করলো, একজন 72 ঘন্টার জন্য নাই, এটা বলছে না এটা তো আমাদের ব্যাপার না, এটা তো নির্বাচনের মধ্যে কিছু ঘটেনি। তারপরে এখানে দেখেন যেহেতু জাহাঙ্গীর আলমকে দিবে না, আজমুতুল্লাহ খানকে দিবে, এটা একটা দলের একটা এর ব্যাপার আছে, তাহলে দল থাকে না। সুতরাং এখানে আজমুতুল্লাহকে নিরঙ্কুশ করার জন্য যা যা করার দরকার সব হচ্ছে। বরিশালে ছোট চাচাকে জয়যুক্ত করার জন্য সাদেক আবদুল্লাহর তার যে খলিফা গুলি আছে তারা একেবারে শহর ছাড়া, তাদের মধ্যে 8-10 জন তো জেলে আছে, একজন বোধহয় প্রার্থিতাও তার হয়নি, ওই যে কি নাম যেন মান্না, কি মান্না সে। তাহলে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে মানে বরিশালে সাদেক আবদুল্লাহকে লাগবেই, জাহাঙ্গীর গাজীপুরে ইয়েকে আজমতুল্লাহকে লাগবেই, আর মানে রাজশাহী আর দেখেন খুলনায় আবার কোনো চাপ নেই, কেননা ওখানে কোনো কেউ নাই, সুতরাং এরা অটোমেটিক ভাবে আছে, সুতরাং এখানে সমস্যা নেই। সমস্যা হওয়ার কথা ছিল সিলেটে, তো আরিফুল হক তো বলছে যে আমি এখনো প্রার্থী হইতে পারলাম না, তার আগে মানে তল্লাশি ধর পাকড় এবং মানে একটা হুলস্থুল কাণ্ড, তার ব্যক্তিগত নিরাপত্তাটাও পর্যন্ত প্রত্যাহার করা হলো। তাহলে বিএনপি ছাড়াই এইটুক প্রতিদ্বন্দ্বিতা, এইটুক বাধা বিপত্তি বা কম্পিটিশনটাও সহ্য হচ্ছে না, এটার কিসের লক্ষণ এটা? তাহলে না, এটাই এটাই তো মূল লক্ষ্য, এটাই তো বারবার বলা হচ্ছে। এই সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে যে বিএনপি যে তারা যে বলতেছে যে নির্বাচনকালীন সরকারটা কি হবে, এই যে নির্বাচনকালীন সরকারের যে দাবি বিএনপি করতেছে, এই সমস্ত ঘটনা প্রবাহ তো বিএনপির সেই দাবিকেই আরো জোরালো করে। জন করে বিএনপি রাইট বলেছে আমরা এগুলো কি এই যে এই যে আরিফুল হকের এখানে যে আপনার পুলিশি যে আপনার যে একটা মানে আতঙ্ক তৈরি করা বিএনপি হুম হুম নেতা কর্মীদের মধ্যে, হুম হুম এটা কি নির্বাচন কমিশন বলে দিয়েছে? তা তো বলেনি, এটা স্থানীয় প্রশাসন করছে। তাহলে নির্বাচনের সময় যদি প্রশাসন যে থাকবে ওই সময় যে সরকার থাকবে প্রশাসন তো তার কথাই শুনবে, রাইট এটা তো স্বাভাবিক, এখনো তাই শুনতেছে। এবং প্রশাসন কি কথা কি কাজ করতে বলে তার তো নমুনা এখানে দেখা যাচ্ছে, এটাই তো ঘটবে, এটাই ঘটবে। এবং এটা ঘটলে পরে নির্বাচন কমিশন বলবে না সব ঠিক আছে, এশিয়ার মধ্যে সবচেয়ে, আগে বলছি উপমহাদেশ, এরপরে বলবে যে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন আমরা করছি। তো এখন এরপরে হবে এটাই বিশ্বে, স্বাভাবিক, এরপর হবে বিশ্বে। এরপরে হবে বিশ্বে, তারপরে সৌরজগৎ হইতে পারে। তাহলে ওই বিশ্বে যে 2024-এর মডেল নির্বাচনের প্রাক্কালে আমরা আর একটা ভিন্ন অবস্থা দেখছি, সেটা হলো প্রধানমন্ত্রী আছেন কাতারে, সেখানে একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে দুইটা শিরোনাম আপনাকে শোনাই। প্রত্যেকটি মেয়াদে আমরা সুষ্ঠু নির্বাচন করেছি, প্রত্যেকটি মেয়াদে। আর একটা হ্যাঁ জায়গায় বলছে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মানে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেটা অবশ্যই সুষ্ঠু হবে। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটি মেয়াদে, মানে এই সরকারের মেয়াদে তো দুইটা হয়েছে, 2008-এ তো আর তার মেয়াদ ছিল না, এটা এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তাহলে 14-18-তে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আগামীতেও সুষ্ঠু নির্বাচন হবে। জি, তাহলে আপনি তাহলে নির্বাচন নিয়ে তাহলে এত কথা কেন? ঠিকই বলছো তুমি, যে যিনি 2014 এবং 18-কে সুষ্ঠু নির্বাচন বলেন, যিনি বলেন ওটা যদি সুষ্ঠু হয়ে থাকে তাহলে 24-ও উনি ওই রকম সুষ্ঠুই করবেন, উনি তো বলেই দিলেন। আপনি পারলে ঠেকান, আপনি পারলে ঠেকান, বিএনপি পারলে ঠেকান, উনি তো বলেই দিলেন, উনি তো কোনো কিছু ফাঁক রাখেন নাই যে আমি 2014-তে যেভাবে সুষ্ঠু করেছি, 18-তে যেভাবে সুষ্ঠু করেছি,
আমি 24 ওরকম সুস্থই করব, আগামী নির্বাচনে 24 হোক আর 23 হোক ওরকম সুস্থ হুম হবে। এখন সুস্থ তো নানা রকম সুস্থ আছে, তাই না? ইন্ডিয়ায় এক ধরনের সুস্থ আছে, আবার তুরস্কে ইরিগেশন এখন হচ্ছে, ওখানে আরেক ধরনের সুস্থ আছে, আবার রাশিয়ায় এক ধরনের সুস্থ আছে, চীনে আবার আরেক ধরনের সুস্থ আছে, উত্তর কোরিয়ায় আরেক ধরনের সুস্থ নির্বাচন আছে। না না, আচ্ছা উত্তর আপনি কোরিয়া, আপনি মাস্কভাল একটু আপনাকে হ্যাঁ সংশোধন করি, আপনি তুরস্ক আর থাইল্যান্ড মোটামুটি একই সময় বা একদিন দুদিনের ব্যবধানে হয়েছে। থাইল্যান্ডে হচ্ছে সামরিক সরকারের অধীনে হয়েছে, সেটা নিয়ে মানে বিরোধী দল জিতছে বিপুল ভাবে, তারা নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেনি। তুরস্কে এরদোয়ানকে বলা হয় ডিক্টেটর, বহুদিন ক্ষমতায় আছে, সেখানেও নির্বাচন নিয়ে বিরোধী দল কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু আমাদের এখানে কি তাই বাস্তবতা? তাহলে এটা এটার কারণে একটা হতে পারে, এটা আমাদের বিরোধী দল খুব খারাপ, আমাদের বিরোধী দল খুব খারাপ, এরা কোনো কিছুতে ভালো করে না, এরা ভালো হলেও ভালো করে না। এছাড়া কি করবেন? আমি তো বলতে পারবো না যে আমাদের প্রধানমন্ত্রী খুব খারাপ, বলতে পারবো বলে আমি ঝামেলা করবো নাকি? আমাদের বিরোধী দল খুব খারাপ, আমাদের সরকার খুব ভালো। তারা 2014-তে একটা সুষ্ঠু নির্বাচন করছে, 2018-তে আরেকটা সুষ্ঠু নির্বাচন করছে, এবং 2024-এ আরো ভালো সুষ্ঠু নির্বাচন করছে, এবং এই সুষ্ঠু নির্বাচন গুলি একসময় জাদুঘরে স্থান পাবে, সারা দুনিয়ার লোক দেখবে যে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়। এটা খারাপ কি? কিন্তু কিন্তু আমি মাসুদ কুমার, আমি একটা প্রশ্ন করি আপনাকে, নির্বাচনটারই বা দরকার কেন? ধরেন আমরা তো ধরেন এত জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি না, যারা পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডক্টরেট এখন অধ্যাপক, তারাই তো মনে করছেন যে এই সরকারের মেয়াদ আরো 5 বছর, পার্লামেন্টের মেয়াদ 5 বছর, যদি সেটা করা নাও যায় তাহলে অন্তত 2 বছর করা যায়, করোনা কারণে 2 বছর কাজ করতে পারে না এই সরকার। তাহলে তাহলে আপনার নির্বাচন নিয়ে এত হ্যাঁ টেনশন, নির্বাচন নিয়ে অর্থ খরচ। দেখলাম, একজন অধ্যাপক সাহেব দেখলাম যদি বলতেছেন জ্ঞান দিচ্ছেন জাতিকে, হুম হুম ওই অধ্যাপকের আপনি শিওর থাকেন ওই অধ্যাপকের আগামী বছর তার নির্বাচন কমিশনার হওয়ার চান্স একদম শিওর, আগামীতে ওরে নির্বাচন বাবা, ওরে কমিশন বাবা, আগে বার হবে। তাহলে তো বাতিল, কারণ হচ্ছে তাহলে জ্ঞানী কিন্তু লোক, কখনোই অনুভব করবে না নির্বাচন করার জন্য। মানে শুনেন ঘটনাগুলি কি জানেন, এই যে বিশ্ববিদ্যালয় আছে না, বিশ্ববিদ্যালয়ের হুম শিক্ষকদের মধ্যে এখন এক ধরনের একটা কম্পিটিশন কাজ করছে, যে কম্পিটিশনের লোক কে কত বড় দাওয়ালি করতে পারে, ছাত্র উনি সংগঠনগুলো ওরা এখন পিছিয়ে যাচ্ছে, কারণ ওদের স্যাররা তো, ওদের স্যাররা যা দেখাচ্ছে ওরা খামোশ হয়ে গেছে, এটা কি দেখতেছে এখন? এই স্যার যা জ্ঞান দিচ্ছে যে 2 বছর, 2 বছর কেন, এখন দেখবেন 2 দিনের মধ্যে আরেকজন বলবে 2 বছর না 5 বছর, আরেকজন বলবে একটু 2041 পর্যন্ত। যদি আসলে ঘটনা তাই, কারণ বিরোধী দল তো নির্বাচনে অংশ নেয় না, বুঝছেন না? বিএনপি 2014-তে নির্বাচনে অংশ নেয় নাই, 2018-তে এক জায়গায় 10 জন 12 জন করে ক্যান্ডিডেট দিছে, মনোনয়ন বাণিজ্য করছে, এটা তো খারাপ, তাই না? আর মনোনয়ন বাণিজ্য যদি হয়, মনোনয়ন বাণিজ্য থামানোর দায়িত্ব কার? সরকারের না, সরকারের। তাহলে মনোনয়ন বাণিজ্য করার দরকারটা কি? বাণিজ্য করতে দেবো না, এবং যে কারণে নির্বাচন দরকার নাই, নির্বাচন হওয়ার প্রয়োজনটা কি? কারণ যে নির্বাচনের ফলাফল জানি আমরা, তার জন্য একটা নাটকের জন্য এত টাকা খরচ করার কোনো দরকার নাই, বলে দিলেই পারে। যদি বলেন, হয় ধরেন বললো, বললো যে আগে যেমন আমি একটা বলে না যে আদালতের রায় আছে তত্ত্বাবধায়ক বাতিল, এরপরে বলবে যে বিশিষ্ট সুশীল, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রায় আছে, 2 বছর ইলেকশন করা লাগবে না, আবার আরেক শিক্ষকের রায় নিয়ে আসবে, 5 বছর ইলেকশন করা যাবে না। তারপরে 2041 পর্যন্ত যেহেতু আমরা একটা রূপকল্প নিয়ে অগ্রসর হচ্ছি, 2041 পর্যন্ত নির্বাচন করা লাগবে না, আমরাই থাকবো ক্ষমতা, কারণ আমরাই দেশের সবচেয়ে বেশি উন্নতি করি, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রায় দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চেয়ে বেশি জ্ঞানী আপনি বলেন? মির্জা ফখরুল প্রফেসরের চেয়ে বেশি জ্ঞানী? উনি তো একদম প্রফেসর, ইউনিভার্সিটি টিচার, এন আর ইউনিভার্সিটি সে তো মির্জা টিচারের ফখরুল ছিল জ্ঞানকে আপনি কলেজের, কিভাবে বাদ দিবেন? মির্জা ফখরুল ছিল তো কলেজের, কলেজের টিচার, আর উনি হলো ইউনিভার্সিটি কলেজের টিচার, টিচার আর কি আর জানে। এবং উনি হুম কত হুম সুন্দর অসাধারণ একটা যুক্তি দিয়ে প্রমাণ করে দিল যে কেন কিন্তু 2 বছর নির্বাচন হবে না। কিন্তু মাসুদ কামাল, আপনি এই যে প্রফেসরদের এত প্রশংসা করছেন, এরা তো ধরেন বুদ্ধিজীবী সুশীল হিসেবে পরিচিত, সেই বুদ্ধিজীবী সুশীলদের ব্যাপারে কিন্তু একটা কথা আসছে যে যদি জ্ঞান দিতে আসে তাহলে তাদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো জলে ফেলে দেওয়া হবে। এবং বলছে যে একজন নাম উল্লেখ করেনি,
যে তাকে নামায় দেয়া হয়েছে কিভাবে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? চিফ জাস্টিস কে নামানোর কথা নেই তো, উনি তো বলছেন যে চিফ জাস্টিস কে নামাই দেওয়া হয়েছে। এখন চিফ জাস্টিস কে তো নামাই দেওয়া হয়েছে একজনকে, সিনহা সাহেবকে নামাই দেওয়া হয়েছে। আমরা এতদিন হয়তো বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম কি সিনহা সাহেব নিজেই বোধহয় চলে গেছে, হ্যাঁ আমি তো তাই সিনহা সাহেব জানতাম। নিজে ছুটি দিয়ে চলে গেছিল আর হ্যাঁ ফিরে হ্যাঁ আসে নাই, আমি এটা মনে করছিলাম। কিন্তু এখন জানলাম না না না, উনি ছুটি নিয়ে যায় নাই, ওনাকে নামাই দিচ্ছে এবং নামাই কে এবং দিছে পরে গভর্নমেন্ট অবস্থায় জানতে দিচ্ছে। পারতো সে আবার চরম দুর্নীতিবাজ। এখানে দেশে থাকতে যদি টের পাইতো দুর্নীতিবাজ, তাহলে তো একটা হ্যাঁ অসাধারণ একটা বিচার হইতো আর কি। না, ওইটা অন্য ওই আলোচনায় আমি যাবোই না, কিন্তু আমার কথা হলো যে ওনাকে যে নামিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু এতদিন পর্যন্ত কেউ বলে নাই। তারপর না সে না না প্রথম বললে যে ওনাকে নামাই দিচ্ছে, তার মানে এই নামানোর প্রক্রিয়ার সঙ্গে তারপর সে জড়িত। এটা দেখেন কি পরিমাণ ক্ষমতা থাকলে পরে একজন লোক এভাবে কথা বলতে পারে। এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বস্তায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক না, যদি তাদেরকে জ্ঞান দিতে আসে, কোনো পরামর্শ দিতে আসে, জ্ঞান না পরামর্শ, যদি হুম হুম পরামর্শ দিতে আসে তাকে বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে ফেলে দেওয়া হবে। তা আমার কথা হলো কি, উনি তো মেয়র, উনি তো দক্ষিণের মেয়র না, বুড়িগঙ্গা তো ওনার অধীনে, উনি তো ওখানকার মেয়র, তো উনি ওই পানিটাকে এত বছর সাদা করতে পারলেন না কেন? ওনার তো দায়িত্ব ছিল না, উনি তো ওনার নিজের সাদা দায়িত্ব পানিতে, ঠিক, সাদা পানিতে ফেললে তো সবাই মানে সাঁতার কাটবে এবং ওইটা উপভোগ করবে, সে তো উনি পানির কষ্টকর। রংটাই চেঞ্জ করতে পারে নাই, আর বড় বড় ডায়লগ মারতো। তারপর ওনার নাকি ইচ্ছা হয় ওইখান থেকে চাকরি ছেড়ে এখানে সেখানে আবার এদিকে করা, তিনি তো পান না এত আরামে চাকরি ছেড়ে আসবেন আপনি, এত আরামে চাকরির জন্য তো এম ডিগ্রি ছাড়ছেন। তো এইগুলি হলো কি জানেন, শুনেন, যখন মানুষ জানে যে আমার কথাবার্তার জন্য কারো কাছে কোন রকম জবাবদিহি করতে হবে না, আমি যা বলবো সেটাই আইন, আমি যা বলবো সেটাই ঘটবে, আইন আদালত বিচার বিভাগ কেউ আমার চেয়ে উপরে না, আমি সবার উপরে, যদি কেউ এরকম ব্যাপারটা বিশ্বাস করতে শুরু করে এবং প্রয়োগ করতে শুরু করে, তখন হুম এই হুম হুম ধরনের আবোল তাবোল কথা আপনি পেতে থাকবেন। ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছে হ্যাঁ যে আরো 2 বছর ক্ষমতা দিতে হবে, উনি তো জানেন এই জন্য উনি পুরস্কৃত হবেন, তিরস্কৃত নয়, উনি জানেন বলে এই কাজটা বলছেন, তাই না? এটা তো স্বাভাবিক। আচ্ছা, এমনি জাস্ট আমি আপনি প্রশ্নোত্তর পর্ব যাওয়ার আগে এমনি কৌতূহল, ওই যে চিকিৎসার জন্য যে গেছিল যে সাবেক প্রধান বিচারপতি, উনার কি মানে পরে কি সুস্থ হয়েছিল নাকি না, এখনো চিকিৎসাধীন জানেন? শুনেন, উনি সুস্থ হয়ে সুস্থ বলে সুযোগ কিনা, এটা তো বইও ও লিখছি, বইও লিখছে, রাইট। বইও লিখছি, তাহলে তাহলে সেই যুক্তি করলে পরে যুক্তিসঙ্গত ছিল অনেক এই কিছুই ছুটি, ক্লিয়ার হয়ে যায়। ছুটি তার নেয়া এবং চিকিৎসা করতে যাওয়াটা খুব যৌক্তিক ছিল। ওকে, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। হ্যাঁ, প্রশ্ন উত্তরে আমাদের গত পর্বে ছিল যে মার্কিন দূতাবাসের সতর্কতা এত আগে কেন, এটা ছিল আমাদের শিরোনাম, এবং ওই সময়ে ওই কালো বেলা পত্রিকার কিছু রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল আর কি। আমি কিছু কমেন্ট পড়ছি। ও হুমায়ুন কবির লিখেছেন, আমি 2013-14 সালে ঢাকাস্থ আমেরিকান এমবেসিতে চাকরি করেছি, আমি তখন থেকে জানি যে তারা কত বছর আগের চিন্তা করে, যে কোনো ঘটনা ঘটার কয়েকদিন আগেই তারা অ্যালার্ট করতে পারে, যেমন ঘূর্ণিঝড় হওয়ার 10-15 দিন আগেই তারা অ্যালার্ট করতে পারে। এর কারণ তারা প্রতিনিয়ত রিসার্চের মধ্যে থাকে, তাদের ব্রেনকে বুঝতে হলে আমাদের আরো অনেক গভীরে চিন্তা করতে হবে। মোহাম্মদ আলমগীর হোসেন লিখেছেন, লন্ডন থেকে আপনাদের কথার পিঠে কথা দেখি, খুব ভালো লাগে, সত্য সাংবাদিকতার জন্য আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। টিভি চ্যানেল দেখি না কারণ শুধু তেল বাজে, দোয়া রইল আপনাদের জন্য, কথা অনুষ্ঠানও দেখি ভালো লাগে। আয়াতুল্লাহ আল খামেনি লিখেছেন, প্রয়োজন না থাকা সত্ত্বেও মোস্তফা ফিরোজের প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখি এবং ওনার একনিষ্ঠ ভক্ত আমি, মানে প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনার অনুষ্ঠান দেখি, তাহলে বুঝে নিবেন আপনার ভক্ত কত জায়গায় ছড়ে আছে। হ্যাঁ, মোহাম্মদ রহমান লিখেছেন, আপনাদের সংবাদ বিশ্লেষণ ভালো লাগে, আপনারা একমাত্র সাংবাদিক বাংলাদেশে যারা কোনো দলে লেজুড় বৃত্তি করে না, কোনো একদিন আপনাদের দামি জাদুঘরে রাখা হবে পরবর্তী প্রজন্মের নিদর্শন হিসাবে। ভাগ্য ভালো দামি রাখা হবে, যদি বলতো যে মমি করে রাখা হবে তাহলে তো খবর আসতো।
না 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 আসলে এত না, আপনার ওনারা যে লিখতেছে ওনাদের আবেগ গুলিকে আমরা অনার করি, সম্মান জানাই, কিন্তু ভাই এতটা প্রশংসার মতো কিছু আমরা করি না। যাই হোক, তারপরে ধন্যবাদ। হ্যাঁ, শাহিদ হক লিখেছেন, ইউ আর টেলিং দ্য ট্রুথ অ্যাবাউট ডেমোক্রেসি ইন বাংলাদেশ। মঞ্জু আলম লিখেছেন, কালবেলা কেন এমন একটি রিপোর্ট করলেন, কি তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট, স্যাংশন দিলে কি আগে থেকে কেউ জানবেন, ধারণা করে মন গড়া রিপোর্ট করা কি ঠিক, এমন একটি রিপোর্টের পরে কালবেলা রিপোর্টের উপর কোনো সরকার মামলা করলো না কেন, যতদূর জানি কালবেলা সরকারি দলের পক্ষের পত্রিকা। ধন্যবাদ ভাই আপনাদেরকে। সৈয়দ আকরাম হোসেন লিখেছেন, ভাই 320 টাকার বাড়ি চলে গেছি, সেই জন্য এই আজে বাজে রিপোর্ট করেছি। আব্দুর রহিম লিখেছেন, আমি তো এই পত্রিকার নাম শুনি নাই, এটা কি কালবেলা নাকি তালবেলা। মিরাজ এম পাঠান লিখেছেন, এই ভুয়া ইনফরমেশনের জন্য এই পত্রিকার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিবে সরকার। মোহাম্মদ শাহজাহান লিখেছেন, মতলববাজ রিপোর্টে কালবেলা নামক নিউজের স্ট্যাটাস নিয়ে মৌলিক বিশ্লেষণ উপস্থাপন করার জন্য মুস্তফা ভাইয়ের সঞ্চালনায় সাংবাদিক মাসুদ কামাল ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মোহাম্মদ আলী লিখেছেন, একটা পত্রিকার সম্পাদক এভাবে ভুয়া নিউজ করে বিভ্রান্তি তৈরি করে, এদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবে না কেন। রাকিব লিখেছেন, সবসময় আপনাদের আলোচনা ভালো লাগে। হয়ে গেল নাকি, জি মানে এখন আবার ডিজিটাল আইন জনপ্রিয় হয়ে গেল যে এখন দরকার? না না, বক্তব্যটা কি যে আপনি হুম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে এটা অন্য অন্য ক্ষেত্রে প্রয়োগ করবেন, যেখানে প্রয়োজন প্রয়োগ করা দরকার নাই, আর যেখানে হুম প্রয়োগ করা সেখানে করবেন না, এই জন্যই উনি এই মন্তব্য করেছেন বলে আমার ধারণা। আচ্ছা যাই আচ্ছা, হোক, রাকিব লিখেছেন, সবসময় আপনাদের আলোচনা ভালো লাগে, তবে আজকের আলোচনাটা খুব খুব মজা পেলাম এবং আগ্রহ নিয়ে শেষ করলাম। সেদ্রো বিডি লিখেছেন, যে নেতৃত্বের জন্য রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাদের শাস্তি হওয়া কি উচিত নয়। মোহাম্মদ ইয়াসিন মিন্টু লিখেছেন, জাহাঙ্গীর সাহেব এখন বোঝা উচিত উনি কেমন দলের মেয়র ছিলেন, যদি আওয়ামী লীগ থেকে নির্বাচন করতেন তাহলে মনে হয় উনি এই বাস্তবতা বুঝতেন না। যাই হোক, ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। বাহারুল্লাহ লিখেছেন, জাহাঙ্গীর যখন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিল তখন কিভাবে নির্বাচিত হয়েছিল তা স্মরণে আছে কি। শাহ আলম এখনো লিখেছেন, দেখায় করে বোধ হয়, হ্যাঁ শাহ আলম লিখেছেন, এই অনুষ্ঠানের উপজীব্য এবং আনন্দময় আপনাদের খুনসুটি। মোহাম্মদ নজরুল হোসেন লিখেছেন, দ্রব্যমূল্য নিয়ে সপ্তাহে অন্তত একটি প্রোগ্রাম করুন। জিসান মাহমুদ লিখেছেন, আমি একজন সাধারণ জনগণ হিসেবে এই দুই দলকেই দেখতে চাই না, আমি চাই আমার প্রিয় জন্মভূমিতে আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা হোক, ইসলামের সুপার, আইনে দেশ চললে আল্লাহর রহমত পাবো আমরা, তখন জিনিসপত্রের দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, ধনী গরিব সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। মাসুদ মোহাম্মদ দেখেছেন, গাজীপুরে কত ভালো নির্বাচন হবে সেটা গাজীপুরবাসী হারে হারে টের পাচ্ছে। মাহমুদুল হাসান লিখেছেন, ভাই তুরস্কের মতো নির্বাচন কমিশন আমরা কখন কালে পাবো, মানে অথবা খুব বললো মুসলিম দেশের কথা, ইয়েমেনে পাঠানো দরকার ওনাকে। এটা ঠিক না যে মুসলিম দেশ হলেই একেবারে মানে ভাসতে থাকবে, বিষয়টা তা না। বিশ্বে বহু মুসলিম দেশ আছে খুবই দরিদ্র, এবং মুসলিম দেশগুলো মানে নির্যাতিত নিপীড়িতদের আশ্রয় দেয় না, তাহলে রোহিঙ্গা 10 লাখ নিয়ে যেত। বরং কানাডা বলছে যে তারা সবাইকে নিতে চায়। বলেন, হ্যাঁ মাহমুদ হাসান লিখেছেন, ভাই তুরস্কের মতো নির্বাচন কমিশন আমরা কত সালে পাব, অথবা ইউরোপের মতো নির্বাচন কমিশন আমরা কি কোনোদিন পাব। এই শেষ প্রশ্নটা শেষ, আপনি সম্ভব হলে এই প্রশ্নের উত্তর দেন। না, আমি ভাবতেছি যে তুরস্কের মতন একটা ডিক্টেটর থাকুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু নির্বাচনটা আসলে নির্বাচনের মতন হওয়া উচিত। এটাই আমার কাছে খুব কষ্ট, মানে লজ্জা লাগে। থাইল্যান্ড তো খুব কাছে আমাদের, বলতে গেলে মানে সীমান্ত সংলগ্নই। সেই সামরিক শাসকদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়, নির্বাচিতরা ক্ষমতা নিতে পারছে না,
সেটা অন্য প্রসঙ্গ। তারপর নির্বাচিত সরকারকে উৎখাত করে তাও ঠিক আছে, কিন্তু নির্বাচনটা কেউ ম্যানিপুলেট করবে কোন কর্মকর্তা চিন্তা করতে পারে না। আমি এক মাস আগে এই বাক্যটা যেটা আমি শুনে আসছি ব্যাংকক থেকে, বলো যে এরা কিন্তু নির্বাচন মানে কোনো কর্মকর্তা কল্পনাও করতে পারে না যেখানে নির্বাচনের নামে কোনো জালজালিয়াতি হবে। নির্বাচনটা নির্বাচনের মতন হবে, নির্বাচনের ফল যদি ইয়ে না হয় তাহলে এরা দরকারে বাতিল করে দেবে বা নির্বাচিত সরকারকে বসতে দেবে না, সেটা অন্য কথা। কিন্তু নির্বাচনের প্রসেসের সাথে যত সরকারি কর্মকর্তা যারা যারা আছে সবাইকে যে পলিউটেড করবে, ইনক্লুডিং পুলিশ বাহিনী সহ, এইটা এইটা থাইল্যান্ড সামরিক জান্তারা চিন্তা করতে পারে না, কেউ চিন্তা করতে পারে না। তাহলে তাদেরও আইনের শাসনটা থাকা দরকার, বুঝছেন না? আমি আইনের জানি শাসনটাই তো নাই। থাইল্যান্ড কি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে কিনা, কিন্তু আমরা তো হয়েছি তাই না? আমরা কিন্তু সেটা পারলাম না, একটা নির্বাচনের অধিকার মানে প্রতিষ্ঠা করতে পারলাম না, তাহলে আমরা কি মানে কোথায় আছি? এটাই মানে খুব কষ্ট। অথচ গণতন্ত্র নিয়ে আমরা খুব বড়াই করি না, 1/11-এর সরকারকে কথায় কথায় ইয়ে করি যে অনির্বাচিত সরকারকে আসতে দেব না। তো কই থাইল্যান্ডে তো বহু বছর সামরিক শাসকরা থাকার পরও একটা নির্বাচন হলো সুষ্ঠু, তা আমরা তো পারলাম না। এবং সেই শাসক দল তারা কিন্তু 3 নম্বর না 4 নম্বর হবে, তাই না? কিন্তু 4 নম্বর, 1, 2, তারা তো থ্রি, পারতো, চেষ্টা করতে পারতো, চেষ্টাও তো করেনি হ্যাঁ, তারা। হুম, এখন তারা সেইটাই, ক্ষমতা হস্তান্তর গরিবসি করতেছে, হয়তো বা ওটা হয়তো হ্যাঁ হ্যাঁ করবেই। ফরওয়ার্ড মুভমেন্ট কি একটা দল এটা বেশি পাইছে, থাকসিন সিনাওয়াত্রার দলটা পাওয়ার কথা ছিল কিন্তু তারা সেকেন্ড হয়েছে, আর অনেক পিছনে মাত্র 26টা আসন পাইছে হচ্ছে সামরিক শাসকদের দল। এটাই আর কি। মাসকমাল, আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকে একটু অনুষ্ঠানটা লম্বা হয়েছে, অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যদি পুরোটা শোনেন এবং মতামত দেবেন আশা করি, আর মাসুদ কমালের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন, তার বক্তব্যগুলিও থ্যাংক ইউ, শুনবেন। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।